আসসালামু আলাইকুম প্রিয় সুধি, আজকের আলোচনায় আমরা জানব উম্মুল মুমিনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। তার প্রকৃত নাম জয়নাব, প্রসিদ্ধ নাম সাফিয়া। আরবের প্রথা অনুযায়ী যুদ্ধলব্ধ মাল বন্টনের সময় যে উৎকৃষ্ট বা উত্তম মাল দলপতির জন্য রাখা হতো তাকে সাফিয়া বলা হতো। খাইবার যুদ্ধে পাওয়া সবকিছুর মধ্যে শ্রেষ্ঠ ছিলেন জয়নাব। শেষ পর্যন্ত এই জয়নাবকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগে দেওয়া হয়। এই জন্য তার নামকরণ করা হয় সাফিয়া এবং এ নামেই তিনি প্রসিদ্ধি লাভ করেন। তার পিতার নাম ছিল হুয়াই ইবনে আখতাব। তিনি ছিলেন হারুন ইবনে ইমরান আলাইহি সাল্লামের অধীনস্থ পুরুষ। তার বংশতালিকা হল জয়নাব বিনতে হুয়াই ইবনে আখতার সালাম ইবনে সাইদ ইবনে আমের ইবনে উবাইদ ইবনে কাব ইবনুল খাজরাজ ইবনে আবু হাবিব ইবনে নুসাইর ইবনে নাহাম ইবনে মাইখুম। তার মায়ের নাম ছিল বাররা বিনতে সামুয়ান। এই সামুয়ান ইহুদিদের সর্বশ্রেষ্ঠ গোত্র বনু কুরাইজার নেতা ছিলেন। তাহলে দেখা যাচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার পিতৃকুল নজির ও মাতৃকুল বনু কুরাইজার ইহুদিদের এক বংশে গিয়ে মিলিত হয়েছে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার বাবা ও দাদা উভয়ই ছিলেন তৎকালীন ইহুদি জাতির সম্মানিত ও মর্যাদাসম্পন্ন মানুষ। এ কারণে বনি ইসরায়েলের সমস্ত আরবীয় গোত্রের মধ্যে তাদেরকে আলাদা রকম সম্মান করা হতো। বিশেষ করে তার বাবা হুয়াই ইবনে আখতাবকে মর্যাদার শীর্ষে স্থান দেওয়া হয়েছিল। ইহুদিরা বিনা বাক্যে তার নেতৃত্ব মেনে চলেছে। তার নানা সামুয়ান মান মর্যাদা শৌর্য বীর্য এবং বীরত্বের দিক দিয়ে সারা জাজিরাতুল আরবে ছিলেন সম্মানিত। অর্থাৎ সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সব দিক দিয়েই বিশিষ্টতার অধিকারিণী। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রথম বিয়ে হয় আরবের প্রখ্যাত কবি ও সর্দার সালাম ইবনে মিশকাম আল কারাবির সাথে। প্রথম দিকে তাদের দাম্পত্য জীবন সুখের হলেও পরবর্তীতে মনোমালিন্য ঘটে এবং শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে যায়। ফলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা পিতার সংসারে ফিরে আসেন। এরপর কেনানা ইবনে আবুল আফিকের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। আবুল আফিক ছিলেন খাইবরের নামকরা দুর্গ আল কামুসের সর্দার। এ সময় তার বয়স ছিল ১৭ বছর। তার পিতা এবং চাচা আবু ইয়াসির রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম শত্রু ছিল। তারা মদিনা থেকে বিতাড়িত হয়ে চতুর্থ হিজরিতে খাইবরে গিয়ে কিনানা ইবনে আল রাবির সাথে বসবাস করতে থাকেন। এখানে বসেই হুয়াই ইবনে আখতাব মুসলমানদের ক্ষতি করার সর্বপ্রকার চেষ্টা করতে থাকে। পরবর্তীতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে খাইবার অভিযানকালে মুসলমানদের হাতে আল কামুস দুর্গের পতন ঘটে। যুদ্ধে ইহুদিদের চূড়ান্ত পরাজয় ঘটে। অনেক নেতৃস্থানীয় ইহুদি মৃত্যুবরণ করে। কেনানা ইবনে আবুল আফিক দুর্গের অভ্যন্তরে নিহত হন। এমনকি তার পিতা হুয়াই ইবনে আখতাবও নিহত হন। সাফিয়া অন্যান্য পরিবার পরিজনদের সাথে বন্দী হন। সাফিয়া বন্দিনী হিসাবে মুসলিম শিবিরে আসার পর আরবের নিয়ম অনুযায়ী সাহাবি দাহিয়া কালবির আবেদন মোতাবেক তাকে তার ভাগে দিয়ে দেওয়া হয়। কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা তার মর্যাদার দিক বিবেচনা করে সাহাবি দাহিয়া কালবির ঘরে যেতে অস্বীকৃতি জানান। এ সময় কিছু সাহাবি আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাফিয়া বনু কুরাইজা এবং বনু নজিরের মহিলা, এই নেতৃস্থানীয় মহিলাকে দাহিয়ার হাতে বাদী হিসাবে সমর্পণ করবেন? তার মর্যাদা তো অনেক উঁচুতে, তিনি আমাদের নেতার জন্যই উপযুক্ত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিগণের আবেদন কবুল করেন এবং দাহিয়া কালবিকে অন্য একজন পরিচারিকা দান করেন। সাফিয়াকে সম্পূর্ণ স্বাধীন করে দেন। সাফিয়া কোথাও যেতে রাজি হলেন না। তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিনীত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাইবার যুদ্ধে আমার পিতা এবং স্বামী নিহত হয়েছেন। আমার নিকটতম আত্মীয় স্বজনরাও যুদ্ধে প্রাণ হারিয়েছে। আর আমি ইহুদি ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছি। বর্তমানে আমার ইহুদি আত্মীয় স্বজনরা যারা বেঁচে আছে তাদের কেউই আমাকে আশ্রয় দেবে না এবং গ্রহণও করবে না। এই আশ্রয়হীন অবস্থায় আমি কোথায় যাব? কে আমার এই অসহায় অবস্থার সহায় হবে? কে আমাকে স্থান দিবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর কোথাও যাব না। আমি আপনার অন্তঃপুরে একজন দাসী হয়ে থাকতে চাই। আপনি আমাকে আশ্রয় দান করুন। খাইবার যুদ্ধ বিজয়ের পর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বন্দী হয়ে এলে একসময় তাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, আমার ব্যাপারে তোমার কোনো আগ্রহ আছে কি? উত্তরে তিনি বলেন, শিরকের মধ্যে নিমজ্জিত থাকার সময় আমি এই আশা পোষণ করেছি। সুতরাং ইসলাম গ্রহণের দ্বারা আল্লাহ আমাকে আপনার সাহচর্য লাভের যে সুযোগ দিয়েছেন সেই সুযোগ আমি কিভাবে হারাতে পারি? অন্য বর্ণনায় রয়েছে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন তখন তিনি বলেন, তোমার পিতা ইহুদি ছিলেন যে আমার প্রতি শত্রুতা পোষণ করেছে। অবশেষে আল্লাহ তাকে নিহত করেছেন। তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তার কিতাবে বলেছেন একজনের পাপের বোঝা অন্যের উপর চাপানো হবে না। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যা পছন্দ করো বেছে নাও। যদি তুমি ইসলামকে পছন্দ করো তাহলে আমি তোমাকে আমার জন্য রেখে দেব, আর যদি তুমি ইহুদি ধর্মমতকে পছন্দ করো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব, যাতে তুমি তোমার কৌমের সাথে মিলিত হতে পারো। তিনি বলেন, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইসলামকে ভালোবেসেছি। আপনি আমাকে দাওয়াত দেওয়ার পূর্বেই আমি আপনাকে সত্য বলে স্বীকার করেছি।
এমনকি আমি আপনার সওয়ারিতে চড়েছি, ইহুদি ধর্মের প্রতি আমার কোনো আকর্ষণ বা অনুরাগ নেই, আর সেখানে আমার পিতা ভাই কেউ নেই। আপনি কুফরি বা ইসলাম যে কোনোটি গ্রহণের ইখতিয়ার দিয়েছেন, আল্লাহ ও তার রাসুলই আমার কাছে অধিক প্রিয় স্বাধীন হওয়ার চেয়ে এবং আমার কৌমের কাছে ফিরে যাওয়ার চেয়ে। তখন তাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য রেখে দেন। বিভিন্ন কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ছিল এইরূপ। নম্বর ১, আত্মীয় স্বজন জ্ঞাতিগোষ্ঠী নিহত এবং নিজে অসীয় ঘরবাড়ি থেকে উচ্ছেদ হওয়ায় সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শোকবিহ বলছিলেন। তার শোকাহত হৃদয়কে শান্ত করা ও তাকে দীন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেন। নম্বর ২, এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে ইসলাম ও মুসলমানদের সাথে বনু নজির ও বনু কুরাইজার বিরোধিতা এবং শত্রুতা হ্রাসকরণ এবং প্রশমনের অভিপ্রায়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, যা পরবর্তীতে বাস্তবায়িত হয়েছিল। নম্বর ৩, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যথাযথ সম্মান বজায় রাখা এবং এই নজিরবিহীন ইহসানের প্রতি লক্ষ্য করে ইহুদি সম্প্রদায় যাতে আল্লাহদ্রোহিতা থেকে ফিরে এসে ইসলাম কবুল করতে অনুপ্রাণিত হয়, এই জন্যই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। সবদিক বিবেচনা করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেদন মঞ্জুর করেন এবং খাইবর থেকে মদিনায় ফেরার পথে জাবাহা নামক স্থানে তাকে বিবাহ করেন। এটা ছিল হিজরি সপ্তম সনের মুহররম মাসের শেষ সপ্তাহ। এই বিয়েতে অলিমা অনুষ্ঠান অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে প্রখ্যাত ঐতিহাসিক স্যার সৈয়দ আমির আলী লিখেছেন, ইহুদি মহিলা সাফিয়াকে খাইবরের বিরুদ্ধে অভিযানের সময় মুসলমানেরা বন্দী হিসেবে এনেছিলেন। তাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদারতার সাথে মুক্তি দিয়েছিলেন এবং তার স্বনির্বদ্ধ অনুরোধের জন্য তাকে স্ত্রীত্বে বরণ করেছিলেন। এই বিয়ের ফলে আশ্রয়হীন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর ও সর্বোত্তম আশ্রয় লাভ করেন। সঙ্গে সঙ্গে এই বিয়ের ফলে ইহুদি সম্প্রদায়ের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ক্ষোভের কিছুটা প্রশমন হয়। এমনকি ধীরে ধীরে ইহুদিদের অনেকেই ইসলাম কবুল করেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরী ও লাবণ্যময় ছিলেন, যে কারণে মদিনায় এলে তাকে দেখার জন্য মহিলাদের ভিড় পড়ে যায়। এমনকি জয়নাব বিনতে জাহাস, হাফসা, আয়েশা এবং জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখতে এসেছিলেন। দেখাশোনার পর সকলে যখন চলে যান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একা পেয়ে জিজ্ঞেস করেন, আয়েশা তাকে কেমন দেখলে? তিনি বলেন, সে তো ইহুদি মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কথা বলবে না, সে তো মুসলমান হয়েছে, এখন ইসলামে সে উত্তম। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ধীরস্থির মেজাজের চমৎকার একজন মহিলা। একদাসী অভিযোগ করেন, তার মধ্যে এখনও ইহুদিদের গন্ধ পাওয়া যায়, কারণ সে এখনও শনিবারকে ভালোবাসে, তাছাড়া ইহুদিদের সাথে এখনও তার সম্পর্ক আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্য লোকের মাধ্যমে বিষয়টি যাচাই করতে চান, তখন তিনি বলেন, শনিবারের পরিবর্তে আল্লাহ যখন শুক্রবার দিয়েছেন, তখন আর শনিবারকে ভালোবাসার কোনো প্রয়োজন নেই। ইহুদিদের সাথে সম্পর্কের ব্যাপারে বলেন, ইহুদিদের সাথে তো আমার আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হয়। এরপর দাসীকে ডেকে জিজ্ঞেস করেন, কে তোমাকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করেছে? সে বলে, তান। এটা শুনে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ থাকেন এবং দাসীকে মুক্ত করে দেন। আল্লামা ইবনে আব্দুল বার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বভাব প্রকৃতির সম্বন্ধে লিখেছেন, সাফিয়া ছিলেন বুদ্ধিমতী, মর্যাদাশালী এবং ধৈর্যের অধিকারিণী। আল্লামা ইবনে কাসির লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুবই ভালোবাসতেন এবং তার সন্তুষ্টি অসন্তুষ্টির খোঁজখবর রেখেছেন। একবার সফরকালীন সময়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটি অসুস্থ হয়ে পড়ে। এ সময় জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটি অতিরিক্ত উট ছিল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কারণে জয়নাবকে বলেন, তোমার অতিরিক্ত উটটি সাফিয়ার সাহায্যের জন্য দাও। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ইহুদির মেয়েকে আমি উট দেব না। এই কথাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রাগ করেন। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মধ্যস্থতায় এর পরিসমাপ্তি ঘটে। অন্য একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরে দেখেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। কারণ জিজ্ঞেস করে তিনি বলেন, আয়েশা এবং জয়নাব বলেছেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং বংশগৌরবের দিক থেকে এক রক্তধারার অধিকারিণী, সুতরাং আমরাই শ্রেষ্ঠত্বের দাবিদার। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কেন বললে না যে আমি আল্লাহর নবী হারুন আলাইহিস সালামের বংশধর এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী? অতএব তোমরা কোন দিক থেকে আমার অপেক্ষা শ্রেষ্ঠত্বের অধিকারিণী হতে পারো? দয়ার ক্ষেত্রেও সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উদার হাত ছিল। তিনি যখন প্রথম মদিনায় এসেছেন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তঃপুরে প্রবেশ করেন, যখন তার সর্বাঙ্গে বহু মূল্যবান স্বর্ণালঙ্কার ছিল, তিনি সেসব অলঙ্কার নবী নন্দিনী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও অন্যান্য উম্মাহাতুল মুমিনীনগণের মধ্যে ভাগবণ্টন করে দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরিতে বিদ্রোহীদের দ্বারা অবরুদ্ধ হন। বিদ্রোহীরা প্রয়োজনীয় রসদপত্র এমনকি পানি সরবরাহ পর্যন্ত বন্ধ করে দেয়।
এমত অবস্থায় সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরে থাকতে পারেননি, তিনি ঘর থেকে বের হয়ে পড়েন এবং কিছু রসদপত্র সহ উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরের উদ্দেশ্যে খচ্চরে চেপে বসেন। কিন্তু পথে বিদ্রোহীরা তার খচ্চরটিকে আক্রমণ করে বসলে তিনি বলেন, তোমরা আমাকে এভাবে অপমান করো না, আমি যাচ্ছি। এরপর তিনি ঘরে ফিরে এসে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দ্রব্য সামগ্রী পৌঁছে দেন। পরে যে কয়দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা অবরুদ্ধ ছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েই প্রয়োজনীয় সব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন। এখান থেকে পরিষ্কার হয় সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা কত বড় দায়িত্ববোধ সম্পন্ন মহিলা ছিলেন। তিনি অসম্ভব সুন্দর রান্না করতে জানতেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা লেখাপড়া জানা মহিলা ছিলেন। তিনি প্রায়ই তার ইহুদি আত্মীয় স্বজনের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরে চিঠি লিখতেন, আর এই দাওয়াতি কাজের ফলে অনেকেই ইসলাম কবুল করেন। তিনি ইসলামী জ্ঞানের ক্ষেত্রে একজন অসাধারণ মানুষ ছিলেন, এই জন্য অনেকেই তার কাছ থেকে মাসআলা মাসাইল জানতে চেয়েছেন এবং জেনে নিয়েছেন। সোহিরা বিনতে হায়দার হজ পালন করার পর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা করতে এসে দেখেন যে কুফার একদল মহিলা মাসআলা জিজ্ঞেস করার জন্য তার কাছে এসে উপস্থিত হয়েছেন, আর তিনি সুন্দরভাবে সকলের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন। তিনি মাত্র কয়েকটি হাদিস বর্ণনা করেছেন। জয়নুল আবিদিন ইসহাক ইবনে আবদুল্লাহ, মুসলিম ইবনে সাফওয়ান, কিনানা এবং ইয়াজিদ ইবনে মাখতাব প্রমুখগণ তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। উম্মুল মোমিনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা 60 বছর বয়সে হিজরি 50 সনে তিনি ইন্তিকাল করেন। তাকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়। তার ওসিয়ত অনুযায়ী মৃত্যুকালে রেখে যাওয়া সম্পত্তির এক তৃতীয়াংশ তার ভাগিনাকে দেওয়া হয়, বাকি সম্পত্তি গরিব মিসকিনদের মধ্যে বণ্টন করা হয়। যতদূর জানা যায় মৃত্যুকালে তিনি নগদ 1,00,000 দিরহাম রেখে যান। সম্মানিত সুধী, উম্মুল মোমিনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব, আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।